এ রাজ্য জাগ্রত প্রতিমা সংখ্যা নেহাত কম। রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির, যে মন্দিরগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী। সোজা কথায় এমন সব কাহিনী যার কোনো সাধারণ ব্যাখ্যা হয় না। এমনই এক মন্দির রয়েছে রাজ্যের অন্যতম জেলা বর্ধমান, যে মন্দিরের প্রতিমায় বেলকাটা ফোটানোর বেরিয়ে এসেছিল রক্ত। সেই অলৌকিক কাণ্ড করে সবাইকে হতবাক করে দিয়েছিলেন সাধু কমলাকান্ত। আর এমন অজস্র অলৌকিক ঘটনার জেরে এই মন্দির সাধু কমলাকান্তের কালীবাড়ি নামে জনসাধারণের কাছে এক নামে পরিচিত। আজকে আমার ভিডিওটি থাকবে এই সাধু কমলাকান্তের কালীবাড়ি, এই অজানা বিভিন্ন রহস্য, আর এটি বর্ধমানের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনার স্বাগত। আজকে আমি রয়েছি, মানে আজকে আমি যাচ্ছি আর কি, ওই সাধক কমলাকান্ত যিনি মাকে জীবন্ত দর্শন করেছিলেন, মানে মায়ের পায়ে কাঁটা ফুটিয়ে তিনি রক্ত বের করেছিলেন, সেই মন্দিরটা যাব। আর সেই মন্দিরের সম্বন্ধে সমস্ত কিছু কাহিনী আমি এই ভিডিওতে থাকছি। আর এই ভিডিওটাকে স্কিপ করবেন না, যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। চ্যানেলটা যারা নতুন দেখছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মন্দিরের রাস্তা দেখতে পাচ্ছেন সিধে, আর ডান দিকে সম্ভবত হচ্ছে মন্দিরটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে মেন গেট কালীবাড়ির। গেট এটা আমি ঢুকছি ভিতর। হ্যাঁ বন্ধুরা, এই গেট থেকে ঢুকে জাস্ট ডান দিকে এরকম একটা মন্দির রয়েছে, এখানে লক্ষ্মী আর গণেশ আমি দেখতে পাচ্ছি। এরকম একটা ডান দিকে মন্দির রয়েছে। এপাশে একটা মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে, এটা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ মূর্তি রয়েছে। হ্যাঁ, ওই মন্দিরটার পাশে এরকম একটা শিবের লিঙ্গ মূর্তি মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেন মন্দির, মেন মন্দির থেকে আসলাম, এখানে ঢুকতে হবে, এখানে পুজো হচ্ছে। বাংলার 1216 সালে বর্ধমানের মহারাজা তেজচাঁদ বাহাদুর সাধু কমলাকান্তকে সভা পণ্ডিত নিযুক্ত করেন। এরপরেই কমলাকান্ত বোরহাটে বসবাস শুরু করেন। বর্তমানে কমলাকান্ত কালী মন্দিরের যেখানে দেবী প্রতিমার দেবী রয়েছে, বেদী রয়েছে, সেই বেদীর নিচেই রয়েছে সাধু কমলাকান্তের সমাধি। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের তৎকালীন মহারাজা তেজচাঁদ বাহাদুর। তারপর থেকে এই মন্দির দেবী সাধনা নতুন করে শুরু করেছিলেন কমলাকান্ত। দেবী মূর্তির পাশেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চমন্দির আসন। সেই পঞ্চমন্দির আসনের কাছে সাধারণত পুরোহিত ছাড়া কাউকে যেতে দেওয়া হয় না। এখানে রয়েছে সাধক কমলাকান্তের প্রতিষ্ঠিত কালভৈরব শিব।
কথিত আছে বর্ধমানের অম্বিকা কালনার বিদ্যা বাগিস পাড়ায় কমলাকান্তের বাবার নাম ছিল মহেশ্বর ভট্টাচার্য, মায়ের নাম ছিল মহামায়া দেবী। শৈশবে পিতৃহারা হয়েছিলেন কমলাকান্ত, মায়ের সঙ্গে চলে এসেছেন বর্ধমানের গোলসি 2 নম্বর ব্লকের চান্না গ্রামে। গ্রামেরই টোলে কমলাকান্ত লেখাপড়া করেছিলেন। লেখাপড়ায় ভালো হওয়ার সুবাদে পরবর্তীকালে একটি টোলের শিক্ষার দায়িত্ব পান। চান্না গ্রামে বিশালক্ষী মন্দিরের পাশে পঞ্চমন্দির আসনে কমলাকান্ত সিদ্ধিলাভ করেন বলে কথিত আছে। মৃত্যুর পর গঙ্গা নয় মা কালীর চরণতলে থাকতে চেয়েছিলেন সাধক কমলাকান্ত। জনশ্রুতি মা গঙ্গা নিজেই এসেছিলেন সাধকের কাছে, মাটি ফুরিয়ে এসেছিলেন গঙ্গা জল। সেই কুয়ো আজও রয়েছে বর্ধমানের বোরহাটের কমলাকান্ত কালীবাড়ি। সাধক কমলাকান্তকে নিয়েও আজ আরও অনেক গল্পগাথা রয়েছে মানুষের মুখে মুখে। এই মন্দিরেই মা কালী যে জীবন্ত তার প্রমাণ নাকি বর্ধমানের মহারাজাকে দিয়েছিলেন কমলাকান্ত। বেল কাটা দিয়ে মায়ের পায়ে ফুটিয়ে রক্ত বের করেছিলেন এবং তা মহারাজাকে দেখিয়েছিলেন যে দেবী জীবন্ত। ঘোর অমানিসায় বর্ধমানের আকাশে মহারাজাকে পূর্ণিমার চাঁদ দর্শন করেছিলেন, এটাও কথিত রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ভিতর থেকে জল উঠে এসেছিলো, ঠিক আছে, উনি মরার পরে এখানটা জল উঠে এসেছিলো। দেখুন জায়গাটা বাঁধিয়ে রাখা আছে। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, ঠিক
মধ্যে ফিক্স করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা যারা নতুন দেখছেন তাদেরটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।